লুকিয়ে লুকিয়ে চুল, লুকিয়ে লুকিয়ে কুল খাচ্ছে এই মেয়েটি। হ্যাঁ শিবরাত্রির উপোষের পরের দিনও নিরামিষ খেতে হয়, কেন খেতে হয় জানি না, খেতে হয় জানি তো। আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন, আমরা আজকে এখনো মামার বাড়িতে আছি, সন্ধ্যেবেলা খেয়ে দিয়ে তারপরে 6টা 7টা বেরোবো। আজকে ওয়ার্ক ফ্রম হোম করছেন ইনি, আর আমি আর ও এখন, আমি ব্লগ এডিট করছিলাম কালকে, আর ও পাশে বসে বসে কুল খাচ্ছে। ওইখানে এতক্ষণ লুকিয়ে লুকিয়ে কুল খাচ্ছিল, এখানে এখন পাশে বসে বসে কুল খাচ্ছে। আমি যেহেতু ব্লগ এডিট করছি, ও তো বোঝে না, ও ভাবছে ওর ফটো ফটো তুলবো, সবসময় ছবি তুলবো, ছবি তুলে দাও, ছবি তুলে দাও, ছবি তুলে দাও, ভবিষ্যতের একজন খুব ভালো ফটোগ্রাফার, ছোটবেলা থেকে যিনি ছবি তুলতে ভালোবাসেন। অভি তোমার কিছু বক্তব্য আছে বলো, কিছু আমার ব্লগে দে বলো। হ্যাঁ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক খাওয়ান না, খেতে হবে, মাঠে যাচ্ছে, মা পেটাবে, মাকে দিয়ে আসলেই মা পেটাবে, দিদুন কেন এটা খেয়ে নে, দিতে হবে না এটা খেয়ে নে, খাবো না কেন, তিতো তিতো যা, ভালো লাগছে না, পেট ভরে গেছে, মন ভরে গেছে, আচ্ছা দিদুনকে দিয়ে যা, দিদুনকে দিয়ে যা। আমাদের এইখানে বড় মাইমা একটা পাখিকে ধরেছে, কি বদ্রী পাখি না কি পাখি জানি না, পাখিকে ধরেছে, পাখিটাকে ও এখন কি করবি, তুই কি করবি, বাড়ি নিয়ে যাবি, তাহলে বাড়ি নিয়ে যাবি, নিয়ে গিয়ে কি খেতে দিবি, হনুমান, হনুমান খেতে দেবে, পাখিটাকে হনুমান খেতে দিবি না হনুমানকে পাখি খেতে দিবি, আমার ছবিটা না, এই তো তোর ছবি, আমি কি বলছি, আমি বলছি যে পাখিটাকে কি খেতে দিবি, এই তো তোকে দেখতে পাওয়া যাচ্ছে, আমি কি বলছি, জি বল না, বন্ধ করে দেবো কেন, ভাই অলিভ অয়েল মেগেছে, বড় অলিভ অয়েল পাতলে, কি কুল নিয়ে যান। হ্যাঁ কালকে যে শিবরাত্রিতে সবাই পুজো দিতে এসেছে, সেই যে ফল টলগুলো হয়েছে, আমরা কিছুটা, বেশ কিছুটা পরিমাণ বাড়িতে নিয়ে যাই, এখানে আমার জন্য সবেদা রাখা আছে, সবেদা নিয়ে যাব, মা সেগুলোকে এখন যাকে যার দেয়ার সেটাও মানে গোছাচ্ছে, আর আমাদের বাড়ির জন্য গোছাচ্ছে। টাটা করো, টাটা টাটা করো, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা, এই একে রেখে দিয়ে চলে যাও, একে নিয়ে যেতে হবে না, আমরা তো এখন মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, মামার বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর রাস্তা দিয়ে এখন যাচ্ছি বাসে করে, বাস মানে আমরা আমরা এখন ট্রেনে করে বাড়ি ফিরবো। তো যেটা চোখের সামনে পড়লো সেটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন, এইটা এইটা পুরো বিদেশে যেই যেরকম ওই রেস্টুরেন্ট মানে গাড়িতে যেই রেস্টুরেন্টগুলো থাকে না, ওই রকম টাইপের, এখন ভালো করে দাঁড়াই দাঁড়া, এখন গাড়ির মধ্যে যেটা আছে ওটা একটা রেস্টুরেন্ট, আমি অনেকবার দেখেছি ফটোতে, বিভিন্ন জায়গায়, টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, বাট ফার্স্ট টাইম এরকম দেখছি যে গাড়ির মধ্যেই রেস্টুরেন্ট। আর এখনও চারিদিকে শিবরাত্রির যে ভাইবসটা এখনও পর্যন্ত যায়নি, বেশ অনেক জায়গায় ঠাকুরের গান ফান চলছে, লাইটিং করা আছে, আর তার মধ্যে সামনেই আর একটা বোঝা যায় না, তার মধ্যে এইটাও একটা, আবার এখানেও একটা হচ্ছে, আবার এখানেও একটা হচ্ছে। গুড আফটারনুন, আর কালকের ভিডিওটা বাড়ি আসার পর থেকে আর একটু কন্টিনিউ করা হয়নি, আজকে আমি আবার ঘর থেকে, আমার ঘর থেকে অনেক দিন পর প্রায় এরকম সোয়েটার টুপি ছাড়া সেম জায়গা থেকে বসে আমি ফাইনালি ভিডিও করতে পারছি, কারণ আমাদের দেশে এই মুহূর্তে প্রচণ্ড গরম পড়ে গেছে, যেই দিনকে শিবরাত্রি হয়েছে সেই দিন থেকেই গরমের আগমন ঘটেছে, আর শীত পুরো ফ্যামিলি নিয়ে যে এসেছিল এতদিন বাড়ি চলে গেছে, একদম দল বল বেঁধে বাক্স প্যাঁটরা গুছিয়ে বাড়ি চলে গেছে, এখন মোটামুটি 8-10 মাস এখন নিশ্চিন্ত, আবার আসবে শীতটা, এখন তো সারা বছরই মানে একটু বৃষ্টি পড়লে কিরম ঠান্ডা ঠান্ডা লাগে, আবার বর্ষাকালেও শীত পড়ে যেতে পারে, এবছর তো প্রায় যখন বর্ষাকাল ছিল তখন থেকেই শীত পড়ে গেছে, ওই কিরম কার্তিক মাস থেকে, কার্তিক মাসেও বৃষ্টিই হয়েছে, ওটাকে বর্ষাকালই বলা চলে, আমরা যেমন আগে বলতাম যে
শুধুমাত্র বর্ষাকালে যে 2 মাস 3 মাস 2.5 মাস মতন নিয়ে, এখন সেরকম নয়। বর্ষাকাল আমরা সারা বছরকেই বলতে পারি, নির্দিষ্ট কোনো মাস নেই। কার্তিক মাসটাকেও সেজন্য বর্ষাকাল বলা চলে। আবার শুনছি কিছুদিনের মধ্যেই বৃষ্টি হবে, জানি না কবে হবে। বলেছিল শিবরাত্রিতে বৃষ্টি হবে, শুনেছিলাম আমার দাদার বিয়েতে বৃষ্টি হবে। ঠাকুরকে বারবার বারবার ডেকে বৃষ্টিটা যাই হোক হয়নি, উদ্রে গেছে সব কাজগুলো। এখন আমি যাব রান্নাঘরে, কারণ আমাদের এইখানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, শিবরাত্রির আগের দিন, শিবরাত্রির দিন, শিবরাত্রির পরের দিন, 3 দিন ধরে নিরামিষ খেতে হয়। আর শিবরাত্রির দিন তো অবশ্যই খাবে, শিবরাত্রির আগের দিন, কিন্তু তার পরের দিনও খেতে হয়। আর 3 দিন আমার কাছে নিরামিষ খাওয়া মানে পুরো আমার মানে যা তা অবস্থা হয়ে গেছে। ঠাকুরের পুজো মন থেকেই করেছি, এরকম নয় করি, কিন্তু আসলে কি হয় অতটাও পারি না আর কি করতে। তো সেই জন্য এখন আমি সকালবেলা ফিশ খেয়েছি, এখন খাবো চিকেন। আজকে করবো সোয়ারমা চিকেন, একবার কিনে খেয়েছিলাম, কিনে খেয়ে মনটা পুরো ভরে গেছিলো। দুর্গাপুজোর আগে বোধ হয় কিনে খেয়েছিলাম, দুর্গাপুজো চতুর্থী পঞ্চমী করে। তো আর একবার ভাবছি আজকে বানাবো। বাড়ি গিয়ে থেকে এসে থেকে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর সর্দি পেট খারাপ যা যা হয়ে থাকে আর কি, মানে আমি পুরো বিছানাতে উঠতেই পারিনি। কোনো রকমের রান্নাটুকুনি করেছি, করে খেয়ে দিয়েছি, আবার সারাদিন বিছানাতে ঘুমিয়েছি। তারপরে যখন একটু চাঙ্গা হয়েছি, চাঙ্গা হয়ে মামার বাড়ি গেলাম, মামার বাড়ি থেকে যে এতটা আনন্দ হই হট্টগোল করেছি, ওখান থেকে কিছুটা এনার্জি নিয়ে চলে এসেছি, এখন পুরো আমি একদম আগের ফর্মে ফিরে এসেছি। আজকে দুপুরবেলা সেইভাবে কোনো এডিটিং ছিল না, দুপুরবেলা পুরোপুরিভাবে অনুষ্ঠান করে শুতে যাওয়ার মতন করে শুয়েছি। একটা বই নিয়ে সুন্দর করে মানে পর্দা টর্দাকে একটু টেনে দিয়ে, যেরকম করে অনুষ্ঠান একটা চাদর টাদর নিয়ে, টিভি ফিভি বন্ধ করে, ফোনটাকে দূরে রেখে শুয়েছি। কিন্তু আজকে অনুষ্ঠান করে শুতে গেছি বলে আজকে ঘুমটা হয়নি। যেদিনকে আমি এডিট করতে বসবো, ধরুন হয়তো একটা কাজ করতে বসেছি, দুপুরবেলা থাকে অনেক সময় কিছু কাজ ফাজ করছি বা বাইরে আছি, কিছু করি, যেদিনকে আমি দুপুরবেলা ঘুমানোর টাইমে পুরো ঘুম ফ্যামিলি নিয়ে আমার কাছে চলে আসে, মানে মনে হয় তুই থাক বাবা, আগে আমি ঘুমিয়ে নিই আধ ঘন্টা, তারপরে উঠে আমি কাজ করতে যাবো। কিন্তু না, যেদিনকে আমি কাজ করব না, যেদিনকে শুবো ভাববো ঘুমোবো ভাবো, সেদিনকে আমার ঘুম আসবে না, অন্য সব দিন আমার ঘুম আসবে, এত রাগ ধরে কি বলবো। তো আমি এখন পাকশালায় চলে এসেছি, পাকশালায় এসে এখন আমি রন্ধন প্রক্রিয়া শুরু করব। রন্ধন প্রক্রিয়া শুরু করার আগে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আপনার সাথে এক ঝলক ছোট্ট করে শেয়ার করে দেবো। আর এখন আমি একটু বেশি বেশি খাবো, প্রায় 1 বছর পর আপনার সাথে ভালো বোধ হয় কোনো কিছু রেসিপি শেয়ার করছি, 1 বছর নয় 6 মাস পর। আমার সাওয়ারমা চিকেনটা করতে যা যা লাগবে তার মধ্যে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা পাউডার, আদা গুঁড়ো, আর এখানে পাতিলেবু হাফ টুকরো করে নিয়েছি, আর টক দই আমার এখানে হাফ কাপ আছে। তো এই সবগুলো দিয়ে আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করব। তার আগে সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি প্লেটের মধ্যেই আগে ভালো করে মিশিয়ে নেবো, এর মতন একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কারণ আমাদের বাড়িতে ঝাল একদম সবাই কম খায়, আর গোলমরিচটা যেহেতু দিয়েছি সেই জন্য আরোই দেবো লঙ্কার গুঁড়োটা কম। চিকেন আছে, চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এবার এই যে মশলাটাকে মেশানো আছে এই মশলাটা কিন্তু আমি এবার আস্তে আস্তে চিকেনের মধ্যে ঢেলে দেবো। টক দইটা আছে, টক দইটা আমি দিয়ে দেবো, হাংকার টাইপের নেবেন, দিয়ে দেবো পাতিলেবুর রস, এর মধ্যে অনেকটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দেবো। এটাতে আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন, কিন্তু অলিভ অয়েল এখন বাড়িতে নেই বলে আমি সর্ষের তেল দিলাম। ওটাকে আমি এখন 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেস্ট করতে দিয়ে দেবো। যদি আপনাদের এতক্ষণ টাইম না থাকে তাহলে আপনারা 15 থেকে 30 মিনিট মতন একটুখানি রেখে দেবেন, তারপরে ওটাকে কুক করতে দেবেন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ব্রেকের পর আমি ফিরে এসেছি, ফিরে এসে এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দেবো এর মধ্যে বেশ 1 থেকে 2 কলা মতন সর্ষের তেল, যেহেতু ম্যারিনেটের সময় অনেকটাই সর্ষের তেল দেওয়া ছিল। ম্যারিনেট করে রাখা মাংসটা এরকম দেখতে লাগছে, আর এই মাংসটা এখন আমি একটু একটু করে একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে।
এই চিকেনটা এখন পুরোপুরি ভাবে হয়ে গেছে আর খুবই ড্রাই হয়েছে। এইটা যতটা পারবেন এটা ড্রাই ড্রাই করে ফেলবেন, চিকেনটা খুব সফটও হয়েছে। এটা আমি কিন্তু তিনবার না চারবার নেড়েছি, বাদ বাকিটা চাপা দিয়ে দিয়েই করেছি। গার্লিক সস তৈরি করার জন্য এবার আমি এর মধ্যে 2 চামচ মেয়োনিজ দিয়ে দেব, 2 চামচ টক দই দিয়ে দেব, 1/2 রসুন গ্রেট করা আছে এই রসুনটা দিয়ে দেব 1 চামচের মতন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই গার্লিক সস রেডি। এখানে যে চিকেনটা করে রেখেছিলাম চিকেনটাকে একটুখানি কিমা কিমা মতন করে নেবো, একটু একটু খুলে খুলে নেব। এবার শর্মা রোলটা বানানোর জন্য এখানে যেরকম পরোটা হয় পুরো পরোটাই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এখানে যে গার্লিক সসটা করে রেখেছি গার্লিক সসটাকে ওপরে লেয়ার হিসেবে আমি ভালো করে দিয়ে দেবো। গার্লিক সসের মধ্যে আমি কিন্তু পরে একটুখানি নুন দিয়েছি, যার জন্য আমি আর এই যে যখন রোলটা বানাবো পুরো স্টাফিংগুলো করবো আর কোনো নুন টুন দেব না। এবার এর মধ্যে চিকেনগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি, চিকেনের যে কিমা মতন করে দিয়েছি ওই চিকেনগুলো দিয়ে দেবো। পেঁয়াজ এরকম সরু সরু করে কুটে রেখে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। টমেটো দেব, শসা দিয়ে দেব, যেরকম রোল মোড়ে ওই রকমই রোলের মতন মোড়ে দেব। হচ্ছে আজকে রাতের সোয়ারমা রোল যেটা দিয়ে আমরা ডিনার করব। স্বামী তোমার ইন্টারভিউ নেব, বলো আজকে সোয়ারমা র‍্যাপ খেয়ে কিরকম লাগলো, বইয়ের হাতে তৈরি হোমমেড। তাহলে বউকে কি গিফট দেবে? কি গিফট দেবে? এই আশেপাশে আশেপাশে বাজারে ঘুরিয়ে নিয়ে চলে আসো, ওটাই কি সস্তার গিফট? কতদিন কোথাও যাই না, যাই না না ঠিক আছে সেটা মেনে নিলাম করোনা সময়, কিন্তু একটু গিফট ফিফট এরকম সস্তার গিফট দেবে, আবার সেটা বউকে বলছো, তোমার লজ্জা করছে না? কতদিন কোথাও যাই না, সবজি বাজার ওটাই আমাদের এখন পারমানেন্ট ঘোরার জায়গা, সবজি বাজার। কে কত সবজি, কে কত দামে কি সবজি বিক্রি করছে সেটা শুনবো? কিনি তো না, আমি তো কিছু কিনি না, তোমরা যা কেনা কেন শুনে টুনে চলে আস। একটু ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবেই হয়েছে, কারণ আমরা দোকানে যখন দেখি তখন দেখি যে চিকেনটাকে একটা স্টিকের মতন করে ওই ঘোরে একটা জায়গায়, পার্টিকুলার কি নাম বলে আমি জানি না, কি বলে জিনিসটাকে বলে সেটাও আমি জানি না, সেটা আর একটু অন্যরকম হবে সেটাই স্বাভাবিক। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যদি কেউ তৈরি করতে চান তো এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, খুব একটা খারাপ হবে না। ঘরোয়া খাবার যেরকম হয় সেরকমই হবে, তার সাথে একটুখানি বাইরের খাবারেরও ছোঁয়া থাকবে। আর সামনে খাবারটা আছে বলে আমার জিভ দিয়ে মানে জিভ লাবলাবাই হচ্ছে এখন। আমি ভালো খাবার সামনে থাকলে অনর্গল কথা বলতে পারি না যতক্ষণ না সেই খাবারটা খাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন মানে কথা বলছি যেন জিভে জল চলে আসছে, আমার এই রকম অবস্থা হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা যদি এখন না করে থাকেন। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই।